আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি সবাই খুব ভালো রয়েছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রাইভেসি টেক ইউটিউব চ্যানেল এবং আমি সোহাগ হুসাইন আছি আপনাদের সাথে। আর আজকে আমরা দেখতে যাচ্ছি যে কীভাবে আমরা আমাদের গ্রামীণফোন সিম কার্ডের মেইন ব্যালেন্স এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারি, ঠিক আছে? তো বন্ধুরা, বিষয়টা কিন্তু অনেকের কাছে খুবই সিম্পল মনে হতেই পারে, কিন্তু অনেকে আসলে গ্রামীণফোন সিমের ব্যালেন্স চেক করতে জানে না, তাই ভিডিওটি তাদের জন্য আজকে করা, ঠিক আছে? তো যারা অলরেডি চেক করতে জানেন তারা চাইলে ভিডিওটি স্কিপ করে যেতে পারেন, আবার চাইলে দেখতেও পারেন, ওকে? তো বন্ধুরা, চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে, সাথেই থাকবেন। ওকে, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আজকের মূল ভিডিওতে, ঠিক আছে? তো বন্ধুরা, মূল ভিডিওতে চলে আসার পর আপনি যদি আপনি চেক করতে চান যে আসলে আপনার গ্রামীণফোন সিমে মেইন ব্যালেন্স কত আছে, অর্থাৎ টাকা কত আছে, আবার মেইন ইন্টারনেট ব্যালেন্স বা এমবি কত আছে, তো বন্ধুরা আপনারা যদি এই সকল বিষয়গুলো চেক করতে চান তাহলে আপনি প্রথমে চলে আসবেন আপনার ফোনে ডায়াল প্যাড অপশনে, ঠিক আছে? তো আমি এখান থেকে জাস্ট ফোনে ডায়াল প্যাড অপশনে চলে আসলাম। আপনি অবশ্যই আপনার ফোনে ডায়াল প্যাড অপশনে চলে আসতে হবে, ঠিক আছে? ওকে, তো বন্ধুরা, ডায়াল প্যাড অপশনে চলে আসার পর আমি আপনাদেরকে প্রথমে মেইন ব্যালেন্স কীভাবে চেক করতে হয় ওইটা দেখাই, ঠিক আছে? তো আপনি যদি মেইন ব্যালেন্স চেক করতে চান বা কত টাকা আছে এটা চেক করতে চান, তাহলে আপনাকে এই কোডটা ডায়াল করতে হবে, যেই কোডটা আমি আপনাদেরকে এখন দেখাবো, ওকে? তো আপনি এখানে ডায়াল করবেন *566#। আপনি যদি আপনার গ্রামীণ সিমে কত টাকা আছে বা মেইন ব্যালেন্স কত এইটা চেক করতে চান, তাহলে আপনি অবশ্যই আপনার ডায়াল প্যাড অপশনে চলে আসার পর এই কোডটা ডায়াল করবেন, ঠিক আছে? তো এই কোডটা লেখার পর আপনি জাস্ট আপনার গ্রামীণ সিম দিয়ে কল দিয়ে দেবেন, তাহলেই দেখবেন আপনার টাকাটা দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে কল দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা এটা লোড হচ্ছে, জাস্ট একটু ওয়েট করে নেব। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওই কোডটা দিয়ে ডায়াল করে দেওয়ার পর আমার এই গ্রামীণ সিমে কত টাকা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আপনার লোন নেওয়া থাকলেও কিন্তু এখানে দেখা যাবে, আবার মেইন ব্যালেন্সটাও কিন্তু এখানে দেখা যাবে, ওকে? এটা হচ্ছে মানে লোন নেওয়া আর এইটা হচ্ছে মেইন ব্যালেন্স, ওকে? তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার গ্রামীণ সিমে কয় টাকা আছে বা মেইন ব্যালেন্স কত, ঠিক আছে? তো বন্ধুরা, এখন যদি আপনি দেখতে চান যে আপনার গ্রামীণ সিমে কত এমবি আছে বা ইন্টারনেট ব্যালেন্স ঠিক কত আছে, তাহলে আপনাকে যেই কোডটা ডায়াল করতে হবে সেটা হচ্ছে *121*1*2#, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা যদি গ্রামীণফোন সিমে এমবি কত আছে বা ইন্টারনেট ব্যালেন্স ঠিক কত আছে এটা চেক করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই কোডটা এখানে লিখতে হবে, ঠিক আছে? দেন লেখার পর আপনি জাস্ট এই কোডটা এখন গ্রামীণফোন সিম দিয়ে কল দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি কল দিয়ে দিচ্ছি। দেন কল দিয়ে দেওয়ার পর কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন যে আসলে আপনার গ্রামীণফোন সিমে কত এমবি আছে, ওকে? তো জাস্ট এই যে দেখুন, আমাদের ওকে করতে বলছে, এখন আমরা ওকে করে দিব। কিছুক্ষণের মধ্যে কিন্তু গ্রামীণফোন সিম থেকে আমাদেরকে একটা এসএমএস করে জানিয়ে দিবে যে আমাদের আসলে মেইন ব্যালেন্সে বা ইন্টারনেট ব্যালেন্সে কত এমবি আছে, ঠিক আছে? তো আমার এসএমএসটা চলে আসছে, আমরা জাস্ট এসএমএসটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও দেখবেন আপনার এসএমএসটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো বন্ধুরা, আপনার এসএমএসটা আপনি জাস্ট এখান থেকে ওপেন করে নেবেন এইভাবে। দেন ওপেন করে নেবার পর আপনার কত এমবি আছে, কত টাকা আছে সব ডিটেল কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে? তো এভাবেই কিন্তু গ্রামীণফোন সিমের টাকা এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হয়, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন। এবং নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম, খোদা হাফেজ।